আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আর মানবিমান নাটকের ছয়শ ছয় পর্ব থেকে রানুকে পরিবর্তন করে দিয়ে নতুন একজন রানুকে নেওয়া হয়েছে তো যারা না মানবিমান নাটকের নিয়মিত দর্শক এবং যারা রানুর ফ্যান আছে তারা সকলেই কিন্তু একটা প্রশ্নের উত্তর চাই সেটা হলো রানুকে কেন পরিবর্তন করা করে দেওয়া হলো রানুকে অনেকেই অনেক বেশি মিস করছে তারকে এভাবে হঠাৎ করে মাঝপথে পথে থেকেই পরিবর্তন করে দিবে এটা আসলে কেউ এখনও ভাবেনি তো সেজন্য দর্শকেরা অনেক বেশি কষ্ট পেয়েছিলো তো দর্শকদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছিল এটা নিয়ে একটা ভিডিও বানাতে এটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম সে কেন চলে গিয়েছিল তাকে কেন পরিবর্তন করা হয়েছে তবে এরপরে অনেক দর্শকেরা সে ভিডিওটা মিস করেছিলেন যার কারণে আজ নতুন করে আবারও একটা ভিডিও বানালাম যেখানে আজ আপনাদের সাথে শেয়ার করবো মানবে নাটকের রানওকে কেন পরিবর্তন করে দেওয়া হয়েছে নাটক থেকে বেশিরভাগ দর্শকেরাই এটা ভাবছে রানুকে হয়তো পরিবর্তন করে দিয়েছে পরিচালক এবং পরিচালককেও কিন্তু অনেকে খারাপ মন্তব্য করছে কেন তাকে পরিবর্তন করে দেয়া হলো এবং নতুন রানুকে নিয়ে অনেকে অভিযোগ করছে কারণ পুরানো রানুতেই কিন্তু মানুষ অনেক বেশি অভ্যস্ত হয়ে গিয়েছিল আসলে রানুকে পরিচালক পরিবর্তন করেনি রানো নিজে থেকেই নাটকটা ছেড়ে দিয়েছে কারণ সে একটা তার পার্সোনাল কিছু কাজে বিদেশে যেতে হবে তার তো সে যেহেতু সে বিদেশে চলে যাচ্ছে তো সেহেতু সে অনেক পর্বতেই উপস্থিত থাকতে পারবে না যেহেতু সে উপস্থিত থাকতে পারবে না সেজন্য তার পরিবর্তে সেখানে আরেকজন নতুন রানুকে নেওয়া হয়েছে আসলে পরিচালক তাকে পরিবর্তন করেনি সে নিজে থেকে নাটকটি ছেড়ে দিয়েছে কারণ তার কিছু পার্সোনাল কাজ ছিল বাইরের দেশে তাকে যেতে হবে তো সেজন্যই মূলত তাকে পরিবর্তন করা হয়েছে আশা করি দর্শকেরা বুঝতে পেরেছেন বিষয়টা আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এভাবেই সব খবরাখবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলটা বাজিয়ে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ